দেশে বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। বন্দরনগরীর নিউ মার্কেট এলাকায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রামের ব্যানারে এই কর্মসূচি পালন করেন চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের ও দোকানের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, ফুটপাত দখল থাকায় ভিড় ও জনদুর্ভোগের কারণে ব্যবসা হচ্ছে না। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউস চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। শুল্ক স্টেশনের সামনে মানববন্ধনে আগামী বাজেট অধিবেশনের আগেই কাস্টমস হাউস চালুর দাবি জানান ব্যবসায়ীরা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কৃষক ও মৎস্যচাষীদের জীবনমান উন্নয়ন এবং মানব পাচারের ঝুঁকি হ্রাসে অবহিতকরণ সভা হয়েছে বাগেরহাটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জেলার মোল্লাহাট ও চিতলমারী উপজেলা এবং খুলনার বাটিয়াঘাটা উপজেলার 11টি ইউনিয়নের মানব পাচারের শিকার 2080 জনকে নিয়ে কাজ করার পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। ফরিদপুর শহরে অবৈধ বালি ট্রাক চলাচল বন্ধ, সড়ক দুর্ঘটনায় আলভি নিহতের প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন হয়। পাট চাষীদের সমাবেশ হয়েছে নওগাঁয়। সদর উপজেলার হলরুমে পাট অধিদপ্তরের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবুল কালাম আজাদ। হবিগঞ্জের নবীগঞ্জে দরিদ্রদের বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। আউসকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে হাজি মনিউদ্দিনের বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী মইনুল আমিন বুলবুলের নির্দেশনায় যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তোফায়েল আহমেদ ও রেশা আমিনের তত্ত্বাবধানে এই চক্ষু শিবির করা হয়। যুক্তরাজ্য, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের 10 জন অভিজ্ঞ চিকিৎসক 500 রোগীকে চিকিৎসা সেবা শেষে চশমা ও ওষুধপত্র দেন। জামালপুরে হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে 60 জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদাউস। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। চাঁদাবাজি, হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর ইয়াং লাইফ অ্যাস্থেটিক্স অ্যান্ড লেজার সেন্টারের মালিক শান্তা ইসলাম। শহরের আনাথের মোড়ে প্রতিষ্ঠানটির নিজস্ব শাখায় এ সংবাদ সম্মেলন হয়। তিনি অভিযোগ করেন একটি চক্র পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।